সুন্দর সুস্থ ব্লক পরিচালনার জন্য পুনরায় পঞ্চায়েত সমিতির সভাপতি আশাধন মালকেই চাই। নলহাটি পৌরসভার বিদায়ী কাউন্সিলর বিষ্ণু প্রসাদের এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে যাকে উদ্দেশ্য করে এই পোস্ট, সেই নলহাটি এক নম্বর ব্লকের বিদায়ী পঞ্চায়েত সমিতির সভাপতি আশাধন মাল কিন্তু দলীয় সিদ্ধান্তকেই সমর্থন করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। এতে একদিকে যেমন অস্বস্তি বেড়েছে তৃণমূলের অন্তরে, তেমনই কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। পঞ্চায়েত ভোটের পরেও গোষ্ঠীতন্ত্রের পারদ চড়ছে বীরভূমের নলহাটিতে, তার প্রতিফলন দেখা গেল বোর্ড গঠনেও। সুন্দর সুস্থ ব্লক পরিচালনার জন্য পুনরায় পঞ্চায়েত সমিতির সভাপতি আশাধন মালকে যাই। নলহাটি পৌরসভার বিদায়ী কাউন্সিলর বিষ্ণু প্রসাদের সোশ্যাল মিডিয়ায় করা এই পোস্ট ঘিরে তানা পেতেছে বিতর্ক। এই বিষয়ে বিষ্ণু প্রসাদ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে না চাইলেও অস্বস্তি বেড়েছে তৃণমূলের অন্তরে। তার এই পোস্টকে সমর্থন করেছেন নলহাটি এক নম্বর ব্লকের বিদায়ী পঞ্চায়েত সমিতির সভাপতি আশাধন মালের অনুগামীরা। হ্যাঁ, নিশ্চয় চাইছি আমরা জনগণ হিসাবে বা আমাদের যে পার্টির সদস্য হিসাবে আমরা নিশ্চয় আশাধন মাল, আমরা গোটা ব্লক হিসাবে আমরা ওকে চাইছি। যদিও এই পোস্টের বিষয়ে কিছুই জানা নেই বলে উড়িয়ে দিয়ে তৃণমূল ব্লক সভাপতি অশোক ঘোষ সাফ জানিয়েছেন, গোটা বিষয়টি নির্ভর করছে উচ্চ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর। দলীয় সিদ্ধান্তকে সমর্থন করব, জানিয়েছেন নলহাটি এক নম্বর ব্লকের বিদায়ী পঞ্চায়েত সমিতির সভাপতি আশাধন মাল। এই কথাটা তোমার কাছে আমি প্রথম শুনলাম। আর আমাদের সভাপতি নির্বাচন আমাদের কলকাতা অভিষেকের অফিস থেকে যে নামটি আসবে সেই নামের উপরেই সিলমোহর পড়বে। তাই কে সভাপতি হবে, কে সহসভাপতি হবে, এখনও পর্যন্ত কাউরই নাম আসেনি। যেটা নাম আসবে সেটাকেই ব্লক নেতৃত্ব সমর্থন করবে। এই সময় আমার কিছু মন্তব্য করবো না, দল যেটা সিদ্ধান্ত নেবে, দলের উপরে কেউ নয়। ঘটনা সামনে আসতেই সমালোচনায় সরব বিরোধীরা, অন্তর্দ্বন্দ্বের জের কটাক্ষ বিজেপির। দেখুন, একটা বিষয় পরিষ্কার, তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে দলাদলিতে ব্যস্ত, তৃণমূল কংগ্রেস অন্তর্দ্বন্দ্বে ব্যস্ত। তৃণমূল কংগ্রেসের যা বর্তমান পরিস্থিতি, যদি পুলিশ প্রশাসন না থাকে, বীরভূম জেলাতে যেভাবে বোর্ড তৈরি করলো, বিশেষ করে আপনি দেখবেন নলহাটি মোরালোই এলাকাতে এবং হাসন এলাকাতে পুলিশকে কাজে লাগিয়ে ধমকে চমকে ভয় দেখিয়ে বোর্ড তৈরি করেছে। আমরা মনে করি প্রশাসনকে যদি নীরব রাখা হয় তৃণমূলে যেকোনো দিন যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। সেই হিসাবে আমরা মনে করি যে এটা তাদের পার্টির নিজস্ব ব্যাপার যে কাকে করবে না কি ব্যাপার, কিন্তু ঘটনা হচ্ছে এদের এগুলো বহিঃপ্রকাশ ঘটছে। তার কারণটা হচ্ছে যে এখন পঞ্চায়েত বলুন বা পঞ্চায়েত সমিতি বলুন, এগুলো একটা রোজগারের জায়গা হয়ে গেছে। অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত গঠন করতে গিয়ে কার্যত হিমশিম খাওয়া অবস্থা। অনেক জায়গায় প্রধান পদ নিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ দেখা দেওয়ায় শেষমেশ ফোটাফুটির আশ্রয় নিতে হয়েছে। এবার পঞ্চায়েত সমিতির সভাপতি পদে কে বসবে তাই নিয়েও শুরু হয়েছে ইঁদুর দৌড়। ঘোরাফেরা করছে বেশ কয়েকটি নাম, সেই তালিকায় আশাধন মালের নাম নেই বলে মনে করে আগেভাগেই তার অনুগামীরা এই ধরনের পোস্ট করে দলকে চাপে রাখতে চাইছে, ধারণা রাজনৈতিক মহলে। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। মালদার খবরে চোখ রাখবো। মালদা জেলায় 15টি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হওয়ার কথা ছিল আজ। পুলিশ ফোর্সের সংখ্যা কম থাকার কারণে আজ বাতিল করা হলো মালদার হবিবপুর ও হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া। সব মিলিয়ে বোর্ড গঠন প্রক্রিয়া পুলিশি নিরাপত্তা না দিতে পারায় তা বাতিল করা হলো মালদায়। মালদার হবিবপুর হরিশ্চন্দ্রপুর বিভিন্ন ব্লকে এই বোর্ড গঠন স্থগিত। সুমক, প্রতিনিধি ফোনে এই খবর নিয়ে রয়েছেন। সুমক, কি পরিস্থিতি তৈরি হয়েছে? দেখো, মালদার 15টা পঞ্চায়েত সমিতির একটা বোর্ড গঠন প্রক্রিয়া ছিল, কিন্তু গতকাল রাত্রিবেলা একটি অর্ডার করা হয় গভীর রাতের দিকে। সেই অর্ডারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক এবং মালদার হবিবপুর ব্লক, এই দুটো ব্লকের যে দুটি পঞ্চায়েত সমিতি আছে তার ভোট গঠন প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হবে এবং এর নেক্সট অর্ডার দেওয়া হবে, তারপরেই সেই ভোট গঠন প্রক্রিয়া শুরু হবে। এই পরিস্থিতির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন, বিজেপি থেকে শুরু করে অন্যান্য বিরোধী দল কংগ্রেস সিপিএম এর অভিযোগ, যেখানে শাসক দল জোর করে ভোট গঠন করতে পারছে না, অর্থাৎ যেখানে নিজেদের সম্পূর্ণ একেবারে শক্তি নেই সেখানে ঘোড়া কেনা বেচা করতে পারছে না বা অন্য দল থেকে যোগদান করাতে পারছে না, সেই জায়গাগুলোর ক্ষেত্রে তারা ভোট গঠন প্রক্রিয়াতে বাধা দিচ্ছে এবং সেক্ষেত্রে প্রশাসনকে ব্যবহার করে তা বাতিল করে দিচ্ছে বা স্থগিতাদেশ লাগিয়ে দিচ্ছে। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং তারা দাবি করেছে প্রশাসনের কাছে পর্যাপ্ত পুলিশ নেই, যেহেতু ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে সেই কারণেই হয়তো পুলিশ প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। স্বাভাবিকভাবেই এই দুটি ব্লকে ভোট গ্রহণ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে এবং অন্যান্য যে 13টি ব্লক রয়েছে, অর্থাৎ 13টি পঞ্চায়েত সমিতি রয়েছে, সেই পঞ্চায়েত সমিতির ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যে শুরু হবে। অভি,
ধন্যবাদ সমক, যেমন জানালেন মালদার হবিবপুর ও হরিশ্চন্দ্রপুরে বোর্ড গঠন স্থগিত, পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা দিতে না পারার কারণে স্থগিত বোর্ড গঠন। হর ঘর তেরঙ্গায় কর্মসূচির অঙ্গ হিসেবে একটি তরুণ লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে অশান্তি, উত্তেজনা দুর্গাপুরের ডেভিড হেড মোড়ে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কোনোক্রমে শান্ত করে পরিস্থিতি, অভিযোগ পাল্টা অভিযোগে শুরু রাজনৈতিক তরজা। দুর্গাপুরের ইস্পাত নগরীর ডেভিড হেড মোড়ে হর ঘর তেরঙ্গায় কর্মসূচির অঙ্গ হিসেবে একটি তরুণ লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ অশান্তি। রাতপহলেই স্বাধীনতা দিবস, তার আগে হর ঘর তেরঙ্গা কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি মধ্যে বচসা অশান্তি। দুর্গাপুরের ডেভিড হেয়ার মোড়ে এই ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল রাতের এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু। রাজেশ গুপ্ত এই খবর নিয়ে ফোনে রয়েছেন। রাজেশ, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল? হর ঘর তিরঙ্গা যে কর্মসূচি ইতিমধ্যে বিজেপি নেতৃত্ব নিয়েছে, তারা পলিটিক্যাল কোন ব্যানার ছাড়াই কিন্তু কালকে সকাল থেকে ঘরে ঘরে জাতীয় দেশের জাতীয় পতাকা দিয়েছিল। এরপর ডেভিড হেয়ার মোড় যেটা রয়েছে দুর্গাপুর ইস্পাত নগরীর পিছনে, সেখানে একটি তরুণ করা হয়েছিল, এবং যেটা বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি যুব নেতা, তিনি তার অভিযোগ যে এই তরুণটা আতঙ্কায় খুলে দেওয়ার দাবি জানাতে থাকে তৃণমূলের যারা রয়েছেন ওখানকার স্থানীয় নেতৃত্ব, এবং তারা পুলিশকে খবর দেন, এবং পুলিশ তারপরে এসে ওই তরুণ খুলে দিলে কিন্তু অশান্তি ছড়িয়ে পড়ে, এবং দুপক্ষে অশান্তি থামাতে শেষ পর্যন্ত দুর্গাপুর থানার পুলিশ আছে এবং দুপক্ষকে শান্ত করে। কিন্তু যেটা বিজেপি নেতৃত্বের অভিযোগ, এটা দেশীয় ভাবধারায় উদ্বুদ্ধ করার জন্য এই তরুণ করা হয়েছিল, কারণ 15 আগস্ট সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে, কিন্তু সেইটাকে অহেতুক রাজনৈতিক একটা রং লাগি দিয়ে অশান্তির পরিবেশ তৈরি করছে তৃণমূল। যদিও তৃণমূল নেতা রাজনীতিগত অশান্তির অভিযোগ অস্বীকার করে বলেছেন রাজনীতিকরণের চেষ্টা চলছে, গোটা ঘটনা ঘিরে টানটান উত্তেজনা দুর্গাপুরের ডেভিড হেয়ার মোড়ে, এবং নতুন করে যাতে অশান্তি না ছড়িয়ে পড়ে তার জন্য কিন্তু পুলিশ রয়েছে। কিন্তু পুরো ঘটনার জেরে বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছে যে ধারাবাহিক আন্দোলন এবার কিন্তু শুরু হবে আগামী কাল, অর্থাৎ 15 তারিখ থেকে স্বাধীনতা দিবসের 3 থেকে কিন্তু ধারাবাহিক আন্দোলন শুরু হবে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে। ধন্যবাদ রাজেশ সেনগুপ্ত, যেমন জানালেন দুর্গাপুরে হর ঘর তেরঙ্গাই কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি বচসা এবং রাজনৈতিক তরজা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই পরিস্থিতি দুর্গাপুরে। হকের ডিএর দাবিতে, ন্যায্য ডিএর দাবিতে লাগাতার আন্দোলন, অনশন, একের পর এক কর্মসূচি, সেই আন্দোলনের 200 দিন আজ। রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন, শহীদ মিনারের পাদদেশে লাগাতার আন্দোলন, আজ 200 দিনের মাথায় তারা কালা দিবস পালন করছেন। রাজ্য সরকারি কর্মচারীদের এই আন্দোলন, রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কালা দিবস পালন করছেন আজ 200তম দিন, কিন্তু হকের ডিএর দাবিতে বৈঠক, নবান্নে গিয়ে বৈঠক, দিল্লির যন্তর মন্তরে ধর্ণা, একের পর এক কর্মসূচির পরেও তাদের হকের ডিএ পাননি। সংগ্রামী যৌথ মঞ্চের আজ কালা দিবস পালন, 200 দিনে পড়ল আজ রাজ্য সরকারি কর্মচারীদের এই আন্দোলন। এরপর কি অবস্থানে যাবেন তারা, তাদের আন্দোলন আর তো কতটা দীর্ঘায়িত হবে, কি পরিস্থিতি সব মিলিয়ে? হীরক আমাদের প্রতিনিধি রয়েছেন আন্দোলনস্থল শহীদ মিনারের পাদদেশ থেকে। হীরক, 200 দিন অর্থাৎ 6 মাস 20 দিন পার, তারপরেও কোনো প্রকার হেলদোল নেই প্রশাসনের, সরকারের হকের ডিএর দাবিতে এখনো আন্দোলন লাগাতার চলছে, কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য? ন্যায্য ডিএর দাবিতে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা এই শহীদ মিনারে আন্দোলন করছে, এবং সেই আন্দোলন আজ 200 দিনে পা দিয়েছে, এবং এখানটায় দাঁড়িয়ে তারা কিন্তু এখনও রয়েছে। তারা দীর্ঘ যে এই আন্দোলন করছে, কখনো যন্তর মন্তরে, কখনো বিভিন্ন জায়গায় তারা কিন্তু গেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। এখনও পর্যন্ত তারা তাদের যে ন্যায্য ডিএ সেই দাবিতে তারা অনড় থাকলেও সেই সমস্ত দাবি একেবারেই মানা হয়নি, এবং সেই 200 দিনে এসে দাঁড়িয়ে তারা আজকে কালা দিবস পালন করছে। শুধু আজকে এখানে নয়, সমস্ত রাজ্য সরকারি দপ্তর সব জায়গায় কিন্তু আজকে কালা দিবস পালন করা হচ্ছে। ঠিক তাদের থেকেই আমি জেনে নেওয়ার চেষ্টা করব, দাদা আজকে 200 দিনে পা দিলেন আপনারা, কালা দিবস পালন করছেন ঠিকই, কিন্তু কোনো সদুত্তর পাচ্ছেন না, ডিএটা তো পাচ্ছেনই না, কি বল? দেখুন, শুধু ডিএটাই তো আমাদের দাবি ছিল না, আমাদের এর সাথে আরও 3টে দাবি ছিল, কোনো দাবিকে উনি মান্যতা দেননি, এবং এই রোদ, জল, বর্ষা, সমস্ত শীত উপেক্ষা করে আমরা আজ 200 দিনে পদার্পণ করেছি আমাদের এই আন্দোলন। সরকার কোনো সময় আমাদের কর্ণপাত করেননি। যে সরকার 2009 সালে সরকারে আসার আগে বলেছিলেন যে যার দিয়ে দেওয়ার ক্ষমতা নেই তার 1 মিনিটও সরকারে থাকার অধিকার নেই, সেই সরকার মানবিক মুখ্যমন্ত্রীকে
আমরা জানাতে চাই যে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে প্রতিশ্রুতিটা আপনাকে মনে করে দেওয়ার জন্য আমরা সংগ্রামী যৌথ মঞ্চ আগামী 23 তারিখ আমরা বিধানসভা চল অভিযানের ডাক দিয়েছি এবং আজকে 200তম দিনে আমরা সারা রাজ্যব্যাপী সমস্ত সরকারি অফিস স্কুল কলেজ হাসপাতাল কোর্ট সমস্ত জায়গা আজকে আমরা কালো দিবস পালন করছি শুধুমাত্র সরকারকে ধিক্কার জানাবার জন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি আগামী দিনে যদি সরকারে এতে টনক না নড়ে আমরা সংগ্রামে যৌথ মঞ্চ এবং সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক সকলে মিলে আমরা বৃহত্তর আন্দোলন তৈরি করব এবং সেই আন্দোলনে আমরা আপামর জনসাধারণকেও সামিল করার চেষ্টা আন্দোলন চলছে এবং সেই আন্দোলনের কথা বলছি আজকে 200 দিনে কালা দিবস আপনারা পালন করছেন কিন্তু দাবি মানা হচ্ছে না এখনো পর্যন্ত অনর রয়েছেন আপনারা রাজ্যের সমস্ত দপ্তরেই আজকে এই আন্দোলন পালিত কালা দিবস এটা তো সরকারকে লজ্জা লাগা দরকার সরকারকে লজ্জা লাগা উচিত যে আজকে রাজ্য সরকারি কর্মচারীরা যে এতগুলো প্রকল্পকে এগিয়ে নিয়ে যায় পশ্চিমবাংলাকে যেই কর্মচারীরা আজকে রাজ্য সরকার সেই কর্মচারীদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে 200 দিন হয়ে গেল আজকে আমরা সবাই এখানে রাস্তায় বসে আছি লজ্জার বিষয় এটা আজকের দিনটা কালো দিবস কেন বলছি 200 দিনে মাথায় একদিনও সরকার পক্ষে 1 মিনিটও সময় হয়নি যে নিজের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে এসে এখানে বসে কথা বলুক তাদের দাবি দাবা নিয়ে কথা বলুক এটা তো লজ্জার পাত্র হয়ে গেছে রাজ্য সরকার ধিক্কার জানায় একরাশ তাই জন্য আজকে 200 দিনে মাথায় সমস্ত দপ্তরে স্কুল কলেজ থেকে শুরু করে হাসপাতালে শুরু করে থেকে বিভিন্ন জায়গায় আজকে 200 দিনে মাথায় আমরা কালো দিবস প্রতিটা অফিসে পালন করা হবে তার কারণ একটাই যে নিজের ন্যায্য অধিকারের জন্য আজকে রাজ্য সরকারের কর্মচারীদেরকে রাস্তায় বসতে হলো সেই রাজ্য সরকার কি করে পশ্চিমবাংলার লোকজনকে তার অধিকার দিতে পারবে আজকে তার রাজ্য কর্মচারীরা রাস্তায় বসে তো সাধারণ মানুষকে কি অধিকার দেবে এই রাজ্য সরকার এই প্রশ্নটা আমরা বারবার জিজ্ঞেস করছি যতদিন না আমাদের দাবি দাওয়া মিটবে বারবার এই প্রশ্ন জিজ্ঞেস করবো 200 দিন ধরে আন্দোলন করছেন এবং বিভিন্ন কর্মসূচি নিয়েছেন দিল্লির যন্তর মন্তরে পর্যন্ত আপনারা গিয়েছিলেন সামনের দিকে কি কি পরিকল্পনা রয়েছে দেখুন আগামী 23 তারিখে আমাদের বিধানসভা অভিযান আছে তার কারণ একটাই আজকে যে বর্তমানে যে সরকার এক সময় যখন উনি বিরোধী দলনেত্রী ছিলেন সেই সময় উনি বলেছিলেন যে সরকার নিজের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারে না তাকে ক্ষমতা থাকার কোনো অধিকার নেই তো আজকে 2023 সালে 12 বছরের হয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চিত রেখে এই বর্তমান সরকার কি করে ক্ষমতায় থাকতে পারছেন সেই জিনিসটা ওনাকে মনে করিয়ে দেওয়ার জন্যই আগামী 23 তারিখে আমাদের বিধানসভা চলক অভিযান রয়েছে একদমই কিন্তু আজকে 200 দিনে পা দিল এবং সেই 200 দিনে পা দেওয়ার জন্য কি ফলে কিন্তু কালা দিবস পালন করা হচ্ছে যেরকম সংগ্রামী যৌথ মঞ্চে ঠিক সেরকমই পালন করা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে পাশাপাশি তারা কিন্তু এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর করছেন এবং তারা তাদের ন্যায্য ডিদের দাবি তারা চালিয়ে যাচ্ছেন এবং আগামী 23 তারিখ তারা কিন্তু একেবারে আরও বড় অভিযান করতে চাইছেন এবং তারা চাইছেন তারা যতক্ষণ না তাদের এই ডিএ পাবেন প্রাপ্য দিয়ে ন্যায্য ডিএটা পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং সেই কারণেই যখন 200 দিন পার হয়ে গেল তখন কিন্তু তারা এসে আজকে রাজ্যের সমস্ত জায়গা জুড়ে কিন্তু তারা কালা দিবস পালন করছেন একেবারে ধন্যবাদ হীরক যেমন জানালেন এবং এই 200 দিন অতিক্রান্তের পরে এই আন্দোলনের রূপরেখা অভিমুখ কোন দিকে যায় নজর থাকবে তার কারণ হকের ডিএর দাবিতে লাগাতার আন্দোলন রাজ্য সরকারি কর্মচারীদের এরই মাঝে পুজোর মুখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও 3% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত তার পরিপ্রেক্ষিতে রাজ্য কেন্দ্রের ফারাক আরও বেড়েছে ক্ষোভ বাড়ছে ক্রমশ রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হবে বেহালার দিকে শখের বাজার এই মুহূর্তে সেখানে ভারত মাতার পুজোর উদ্বোধন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তথা সাংসদ তিনি এই মুহূর্তে উপস্থিত এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শখের বাজার মোড়ে ভারত মাতার পুজো সেখানে জোর চলছে এবং ইতিমধ্যেই পুজোর উদ্বোধন সারলেন সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তোমার বোধনে মহাজাগরণে হৃদয় আত্মহারা ভারত জননী সিংহ বাহিনী
জননী জননী অবশ্যই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারত মাতার পুজোর উদ্বোধন, সেখানে সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত। আমরা একটু সরাসরি ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, এই মুহূর্তের আরও ছবি তুলে ধরবার চেষ্টা করব। অয়ন শর্মা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শখের বাজার মোড় থেকে। অয়ন, যে ছবিটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দর্শকদেরকে, গোটা ছবিটা একটু বিস্তারিত ব্যাখ্যা কর। দেখো, ইতিমধ্যেই তোমাকে যে ছবিটা তুমি দেখছো, ইতিমধ্যেই একেবারে বেহালা যে শখের বাজারের যে জায়গাটি একেবারে ডায়মন্ড হারবার যে রোড, সেই ডায়মন্ড হারবার রোডের ধারে ভারত মাতার পুজোর উদ্বোধন, সেই পুজোর উদ্বোধন ইতিমধ্যেই উপস্থিত করেছেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। এছাড়াও দক্ষিণ কলকাতার যারা বিজেপির যারা নেতৃত্বরা, তারা ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন এবং সেখানে, এবং দেখতে পাচ্ছ একপাশে একেবারে ভারত মাতার মূর্তি যেমন রয়েছেন, এবং সেখানে কিছুক্ষণ আগে নিজে পুষ্পাঞ্জলি দেন ডক্টর সুকান্ত মজুমদার, তাকে পুষ্পাঞ্জলি দিতে দেখা যায়। এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পর ইতিমধ্যেই কিন্তু তারপর একেবারে এই এই মণ্ডপের সামনে যে জায়গাটি বসার জায়গা রয়েছে সেখানে আপাতত তিনি রয়েছেন, এবং তার সঙ্গে যারা অন্যান্য নেতৃত্বরা, সেই নেতৃত্বরা দক্ষিণ কলকাতার নেতৃত্বরা, তারা ইতিমধ্যে উপস্থিত রয়েছেন। এবং প্রত্যেক বছর তুমি জানো যে রাজ্য বিজেপির তরফ থেকে ভারত মাতার পুজোর দিন সেখানে একাধিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিজেপির রাজ্য সভাপতি, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে, এবং আজও একইভাবে বেহালা শখের বাজারের এই ডায়মন্ড হারবার রোডের উপরে যে জায়গাটি রয়েছে, এই জায়গাতে এই যে ভারত মাতার পুজোর উদ্বোধনে তিনি এসে উপস্থিত হয়েছেন, অন্যান্য যারা নেতৃত্বরা তাদের সঙ্গে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে। এবং এর আগে দেখা গিয়েছে তাকে পুষ্পাঞ্জলি দিতে। একেবারে অয়ন, আমরা শুনছিলাম এবং সেই জায়গায় দাঁড়িয়ে আর কি কি কর্মসূচি থাকছে আজকে ভারত মাতার পুজোকে নিয়ে? আমাদের অখণ্ড ভারত পুজো কমিটি পৃষ্ঠপোষক আমাদের অত্যন্ত প্রিয় দেখো, প্রথমত যেমনটা জানা যাচ্ছে যে সকালবেলাতে প্রথমত এই সরাসরি বাড়ি থেকে তিনি এসেছেন এখানে, এবং এরপর কিন্তু একাধিক জায়গায় তার এইভাবে আজকে ভারত মাতার এই পুজোর উদ্বোধনী একাধিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তার যোগদান করার কথা রয়েছে। এবং এই পুজোর উদ্বোধনের পর এরপর কিন্তু একাধিক জায়গায় একইভাবে একাধিক উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি যাবেন, এবং অন্যান্য যারা নেতৃত্বরা দক্ষিণ কলকাতার যারা নেতৃত্বরা তারা ইতিমধ্যেই তারা রয়েছেন তাদের সঙ্গে। এবং যে ছবিটা সকালবেলাতে দেখা গিয়েছে, এই যে উদ্বোধনী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আগে একেবারে পুষ্পাঞ্জলি দিচ্ছে নিজের হাতে একেবারে উদ্বোধন নিয়ে, সেই পুষ্পাঞ্জলি দিতে দেখা গিয়েছে যারা রয়েছেন একেবারে তার সঙ্গে একই সাথে মন্ত্রোচ্চারণ করে সেইখানে কিন্তু একেবারে অঞ্জলি দিতে দেখা গিয়েছে। এবং তারপরের এই যে মুহূর্ত, সেই মুহূর্তে আপাতত কিন্তু তিনি রয়েছেন একেবারে সঙ্গে, এবং আর কিছুক্ষণ বাদে তিনি তার যে বার্তা আজকের এই পুজোর দিন, ভারত মাতার পুজোর দিনে তার যে বার্তা, এই বার্তা আর কিছুক্ষণের মধ্যে দেবেন তিনি। এবং তার আগে যে মুহূর্ত, যে সম্মান জ্ঞাপনের যে পালা, পালা কিন্তু ইতিমধ্যে চলছে, যদিও যারা নেতৃত্ব তারাও কিন্তু এই সম্মান জ্ঞাপনের আগে যে মুহূর্তে তারা সেখানে উপস্থিত রয়েছেন। ধন্যবাদ জানাই আপাতত। অবশ্যই সুকান্ত মজুমদার আজকে কি বার্তা তুলে ধরবেন এখান থেকে, সেদিকে নজর থাকবে আমাদের।